নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস উইথ সুনন্দা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আপনাদের সাথে। আমি সুনন্দা। আজ এই ক্লাসে আমরা একটি খুব সুন্দর ভক্তিগীতি হরিনাম সংকীর্তন মধুর একটি সুরে হরে কৃষ্ণ শিখতে চলেছি। তো গানের কথা আসার আগে আমি বলে রাখি, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার শেখার ও জানার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম পেজে ফলো করতে পারেন এবং ফেসবুক পেজে ফলো ও লাইক দুই করতে পারেন, তার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। তো চলুন গানের কথাতে আসা যাক। তো আজকের ক্লাসে আমরা যে গানটি শিখতে চলেছি হরিনাম সংকীর্তন, তো একটাই পার্ট রয়েছে, তাল ত্রিতাল বা তিন তাল। তো আমরা প্রথমে গানটি কিন্তু আমরা বি ফ্ল্যাটে শিখবো, তো প্রথমে আমরা স্কেলটি সারেগাম দেখে নেব, তারপর যে যে কোমরসরগুলি লাগছে সেগুলি চিনে নেব। তাহলে চলুন শিখে নেওয়া যাক, মন দিয়ে ফলো করবেন এবং স্টেপ বাই স্টেপ শেখাচ্ছি, ভালো করে ফলো করবেন, ভালো করে শিখুন আপনারাও যে কোনো ধরনের হরিনাম সংকীর্তন, আপনাদের মনের ভেতর থেকে যে কোনো সুরে আপনারা হারমোনিয়ামে বাজাতে পারবেন। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা মা পা ধা রে সা। তো এটা বি ফ্ল্যাট, কোমর স্বর কিন্তু কিছু ব্যবহার করা হচ্ছে না, সবকটাই শুদ্ধ স্বর লাগবে। তাহলে চলুন শিখে নেওয়া যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো স্বরলিপি হরে সারে হরে কৃষ্ণ রে মা কৃষ্ণ হরে মা পা কৃষ্ণ নি সা কৃষ্ণ কৃষ্ণ সা সা নি নি হরে হরে পা পা মা পা। পরের লাইন হরে রাম পা পা মা মা হরে মা মা রাম মা পা মা রাম রাম মা 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 হরে হরে গা রে রে সা। আপনাদের সুবিধার্থের জন্য কিন্তু আমি স্বরলিপি স্ক্রিনে দিয়ে রাখি, আর এক একটা পার্ট বা এক একটা লাইন আমি কিন্তু ভাগ ভাগ করে দেখাই, যাতে আপনাদের বুঝতে অসুবিধে না হয়। আপনারা একটু মন দিয়ে ফলো করবেন, আপনারা যদি স্কিপ করে যান তাহলে আপনাদের মিস হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, যে কোনো গানের সুর আমাদের কিন্তু অবশ্যই মন দিয়ে শুনতে হবে, তবেই কিন্তু আমরা পরেই হারমোনিয়াম তুলতে পারবো। আগে সুর আমাদের ভালো করে শুনতে হবে, মাথায় গেঁথে নিতে হবে, মনে গেঁথে নিতে হবে, তারপরে কিন্তু আমরা যে কোনো গান হারমোনিয়ামের মাধ্যমে তুলতে পারবো। তো তাই বলছি স্কিপ করে যাবে না, মন দিয়ে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি। তো এটি ছিল আজকের ক্লাসের টিউটোরিয়াল। আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আজকের ক্লাসের গানটি আপনারা কবে হারমোনিয়ামে তুললেন বা তুলতে গিয়ে কোথাও কোনো নোটিশের মধ্যে অসুবিধা হয়েছে কিনা আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকে দেখার শেখার জানার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো গানে টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।